নমস্কার বন্ধুরা, মহামায়া ওভেনে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি চিকেন কষা রান্না করে দেখাবো। এটি খেতে খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যদি আমার চ্যানেলটির রান্নাগুলি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি দাবেন। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন মেশালাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি একটি মশলা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু বাদাম আর শুকনো লঙ্কা। এটি পেস্ট তৈরি করব। পেস্ট আমার হয়ে গেছে। এই পেস্টটি আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটিকে আমি ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো রেখে দেব। এবার কড়াই তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটিকে নেড়ে চেড়ে ভালোভাবে কষতে হবে। তেল ছেড়ে এসেছে। এরপর আমি 10 মিনিটের মতো চিকেনটি ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, আমি এটিকে খুলে দেখবো। এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলা মিশালাম।
চিকেন রেডি। তৈরি হয়ে গেল আমার চিকেন কষা।